অবশেষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সর্বসাধারণের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত মসজিদ, আর এর মধ্য দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লেখালো দেশটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 1,584 ফুট উঁচুতে তৈরি করা এ মসজিদটি থেকে কাবা শরীফ ও মক্কার অন্যান্য ধর্মীয় স্থাপনার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে। কাবা শরীফের পাশেই অবস্থিত জাবাল ওমর মক্কা হোটেলকে যুক্ত করা ঝুলন্ত ব্রিজের মধ্যে তৈরি করা হয়েছে মসজিদটি, যা আধুনিক স্থাপত্যশিল্পের এক অনন্য নিদর্শন। মসজিদটি প্রায় 550 বর্গ কিলোমিটার প্রশস্ত, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 500+ মুসল্লি। মসজিদটির ভেতরে ইসলামিক ক্যালিগ্রাফিতে ফুটিয়ে তোলা হয়েছে আরব ও ইসলামিক সংস্কৃতি। এছাড়াও ফজরের নামাজের সময় মসজিদটির ভেতর থেকে মক্কার সূর্যোদয়ের অপরূপ দৃশ্য অবলোকন করতে পারবেন মুসল্লিরা, উপভোগ করা যাবে সূর্যাস্তের সৌন্দর্য। সংশ্লিষ্টরা বলছেন, মসজিদটিতে নামাজ পড়তে আসা মুসল্লিরা পাবেন প্রশান্তিতে ভরা আধ্যাত্মিক এক অভিজ্ঞতা। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।